বোন কুমার সাহেব আমার বোন কুমার সাহেব আপনার বোন আপনার বোন হ্যাঁ মৌসুমি মৌসুমি ইনি কুমার দীপ নারায়ণ ইনি হচ্ছে কুমার দীপ নারায়ণ ও আচ্ছা আচ্ছা নমস্কার 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 ঘোষাল যাও তুমি বিশ্রাম করবে যাও তুমি বিশ্রাম করবে মিস্টার ঘোষাল যাচ্ছি মিস্টার ঘোষাল আমার ডিরেক্ট দাদা ডিরেক্ট দাদা দাদা সেরেট ফাইনাল মেটি আপনার সুসম্পর্কের বোন কুমার সাহেব সুসম্পর্কের বোন কুমার সাহেব কনভেন্টের ছাত্রী কনভেন্টের ছাত্রী ওর এখানে আসার কথা বাবা জানেন ওর এখানে আসার কথা বাবা জানেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি তাকে আগেই শুনে দিয়েছি আমি তাকে আগেই শুনে আগেই শুনে দিয়েছি আমি কোন কথা শুনতে চাই না আজ ধর্মঘট আজ ধর্মঘট কাল ঘেরাও কাল ঘেরাও আজ ইনক্রিমেন্ট মিটামলা কাল গুণা গুণাস্তে হল্লা এসব আমি বরদাস্ত না এই বরদাস্ত না পুলিশে খবর দাও ম্যানেজার পুলিশে খবর দাও ম্যানেজার দলের বান্দাগুলোকে ডান দাও তাহলে এই সরদার করে দাও দেখবে কারখানা তুমি বন্ধ করে দিন বাবা নাম ঘোষণা করুন আমার মনে হয় আমার মনে হয় স্যার এই সময় শ্রমিক ছাঁটাই করা দরকার এই সময় কিছু ভালো চাইয়ে ভালো আমি কোন বন্ধ করে বসে থাকি আসন্ন বিশ্বযুদ্ধ আসন্ন বিশ্বযুদ্ধের মুখে শ্রমিক না না নতুন শ্রমিক না মানে যাত্রা কিছু তো এই সম্ভব নয় লোহা তুমি আরো কিছু নতুন শ্রমিকের অ্যাপয়েন্টমেন্ট দাও লোহা তামাই লোহা তামাই ইস্পাত শীষে যত পারো যত পারো কিনে বলুন করে রেখো একদিন দেখবে লোহ লোহ লক্ষ্মীর আশীর্বাদ একদিনে ফেলবে লাল হয়ে যাবে টেলিফোন এসেছে স্যার টেলিফোন এসেছে স্যার দেখি আবার কে কি বলছে দেখি আবার কে ফোন করেছে কোথায় আমি কি করছি ওকে তাহলে আরো কিছু বাবা বাবা দীপ নারায়ণ আমার ঊর্ধ্বতন তিন পুরুষের কথা বলছি তাদেরকেও চণ্ডীপাঠ করে সংসার যত কেউ করতো টোলে মাস্টারি দুখানা করো ঘর ছিল তাও সময় ছোট ছোট ছেলেমেয়েরা মাঠে মাঠে সেই রায় বংশে সব আমারই বুদ্ধি দিয়ে করা সবই আমার বুদ্ধি বলে এরকম একটা ঘোষাল কি করবে মিষ্টা ঘোষালকে আমি মারামারি সাল লেগেই আছে মারামারি লেগেই আছে কি হলো মিষ্টার ঘোষাল রূপ সাহেব মত খেয়ে মাথা তুলে দাঁড়াতে কেন অবক্ষয় করলেন চোখ রঙে কি ভেবেছেন আপনারা হাতে হাতের লেখা জাল করে হাতের লেখা সর মানুষের মনে মানুষের জীবনে ঠেলে দিলেন কাল আজ একজন কিন্তু কেন কি অপরাধ করেছিল তারা বলতে পারে দেশের সকলকে ধরে নে চাবুক মারবেন চাবুক কিন্তু কেন
আমরা তো কোনো অন্যায় করিনি, অবিশ্রান্ত শ্রাবণের ধারা ঝড় ঝড় করে ঝরে পড়ছে ঘরের ফুটো সাউদে, ঘরের মাথা গুজবার জন্য আপনাদের সুরম মর্যাদা দেখায়। আমরা তো শুধু আসলে না খেয়ে শুকিয়ে শুকিয়ে আমরা শিয়াল কুকুর রাস্তায় অথচ আপনারা সমান তবে নীতিবোধ করছেন, খাদ্য নিয়ে কালো বাজারি করছেন, আমরা তো তা কেড়ে নিতে আসিনি, পারলে পারতাম আসিনি, এত সাহস কোথায় পেলে যুবক, এত সাহস তুমি কোথায়? নিশ্চয়ই রূপ সাহেবের কাছে, রূপ সাহেব আপনাদের দিবাকরকে তুমি এখন দিবাকরকে এখনো তুমি চেনো না, আরে কুসুম কমল চার কুসুম কমল হৃদয়ে তোমার আঘাত আঘাত কঠিন করে দিয়েছো, আঘাত আঘাত কঠিন করে দিয়েছো, পার পে কুসুম স্তম্ভ চার মনুষ্যত্ব তোমরা লাথি মেরে গুরু করে দিয়েছো, লাথি মেরে গুরু সেই দিবাকর তোমাদের সহজ হতে দেবে না, তোমাদের সবাই ছেড়ে দেবে জানোয়ার ভুজঙ্গ কি করবি সুরা কারবার আমি ধরিয়ে দেব, আগুন লাগিয়ে দেবো কালো টাকার সিন্ধুকে, হুজুর খাদ্য সুজের ভান্ডার লুট করে বিলিয়ে দেবো, হাজার হাজার কৃষকের মেহনতের ফল ফসল লুট করে, ফল সংখ্যাতীত শ্রমিকের মাথায় বাঁধে, শ্রমিকের মাথায় বাঁধে যে কারখানা থেকে অতিরিক্ত মুনাফা করে হারিয়ে চলেছে ব্যাংক ব্যালেন্স, আমি একদিন বন্ধ কিন্তু যদি কোনদিন আমি ফিরে আসতে পারি তাহলে আবার দেখা হবে, রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় ওই ভালো করে চেয়ে দেখো, হাজার হাজার মেহনতি মানুষ যাদের পরনের বস্ত্র তোমরা ছেড়ে দিয়েছো, যাদের বুকের আহার তোমরা কেড়ে নিয়েছো, যাদের ঘরের চালে মাথা গোসবার খাইটুকু তোমরা কেড়ে নিয়েছো, ওদেরকে সম্মৃত প্রচেষ্টার পরে আমি জেল থেকে ফিরে যাই, তোমার এই সাত মহলাই মারাধান তালিকা ভেঙে কুড়িয়ে দেবো, চুরমার করে দেবো, তোমার কায় মাত্র ফ্রি আমি সিগন্যাল দিয়ে আবো আমার হাতের যদি তারা মাথা তুলছে তাহলে ভুটে যাবে।
I am still waiting for a better chance.